আপনারা তো আমাদের অন্তর্বাসের ফিতা দেখো আপনারা সিডিউস হন, তাহলে আপনি যদি একটা কাপড় দেখে সিডিউস হন তাহলে আর আপনার জামার কি ব্যাপার? সে যার যেটা একটা কমফোর্ট, যে যেটা পরে মানে সুবিধা হাঁটতে বা চলতে বা যেভাবে যেরকমই সুবিধা হোক সে যেন সেটাই পরে, কারো কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে একটা মানুষ কি পরে সে কমফোর্ট ফিল করবে সেটা সেই জানে, অন্য কেউ তার জানবে না, তাই না? তো এক এক মানুষের এক 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 জিনিসে কমফোর্ট ফিল হয়, তো সেই জন্য যার যেটিতে কমফোর্ট ফিল হয় সে সেটা পরে। আমরা এই বোনদের কথাগুলো শুনলাম, উনি কিন্তু বলেছেন যে কে কি ড্রেস পরবে, কে কোন ধরনের ড্রেস আপ করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই যে দেখুন, কে কি করবে তার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে, কিন্তু যে নিজেকে মুসলিম বলবে তার এটা কোনো ব্যক্তিগত ইস্যু আর নাই। যে মুসলিম সে অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধান মানতে হবে তার। আমি যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করি তাহলে অবশ্যই এখানে আমার রব আমার সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন, কোনটায় আমার কল্যাণ আমার রব ভালো জানেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো জানেন কী করলে আমার কল্যাণ হবে, কোন ড্রেসটা পরলে আমার জন্য কল্যাণ হবে, কোনটা করলে আমার জন্য ভালো হবে। তাহলে অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা কিন্তু ব্যক্তিগত কোনো মতামত আমার নেই। এই ভিডিওটি করার একটি কারণ, ওনারা ওনাদের মতামত দিয়েছে, তো আমাদের যারা মুসলিম বোনরা আছে তারা যেন ওনাদের কথায় আবার ডিমোটিভেট যেন না হয়ে যায়, সেক্ষেত্রে ভিডিওটি আসলে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আসলে কি বলেছে পোশাক সম্পর্কে আসুন আমরা একটু জানার চেষ্টা করি। সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের লজ্জাস্থান ঢাকবার ও বেশভূষার জন্য আমি তোমাদের পোশাক দিয়েছি এবং সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। সূরা নূর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলিম নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত করে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন যা সাধারণ প্রকাশ পায় তাছাড়া তাদের সাজসজ্জা ও সৌন্দর্য প্রদর্শন না করে, তাদের গ্রীবা ও বক্ষাদেশ যেন মাথার উড়না দিয়ে আবৃত করে। তো এটার ব্যাখ্যা ইবনে কাসিরে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যখন এই সূরাটি নাজিল হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোকেরা তা শুনে নিজের স্ত্রী কন্যা বোনদের এই আয়াতের কথা শোনায়, আয়াত শুনে প্রত্যেকে উঠে উড়না বা চাদর দিয়ে সর্বাঙ্গ জড়িয়ে দেয়। পরের দিন ফজরের নামাজ যত স্ত্রীলোকই মসজিদে নববীতে হাজির হয় তারা সবাই ওইভাবে উড়না বা চাদর পরা ছিল। এই পর্যায়ে আরেকটি বর্ণায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নারীরা পাতলা কাপড় পরিত্যাগ করে মোটা কাপড়ের ওড়না বানিয়ে নিয়েছিল। তাহলে এখান থেকে কিন্তু স্পষ্ট যে যখন এই একটি নাজিল হয় তখন পাতলা কাপড়ের ড্রেস বাদ দিয়ে মোটা কাপড়ের ড্রেস বানিয়ে নিয়েছিল, তারা পুরো শরীরকে চাদর বা ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়েছিল। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি যে আমরা মুসলিম নারীরা এবং প্লাস মুসলিম যারা দাবি করছি তারা কিন্তু এভাবেই পোশাক পরতে হবে। কিন্তু আমার মতামত অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাইরে যেতে পারি না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং মুসলিম বোনেরা অবশ্যই আপনারা আল্লাহর বিধান পালন করার চেষ্টা করবেন। কে কী বললো এটা আপনার দেখার বিষয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বললেন এটা আমাদের দেখার বিষয়। সবাই মিলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।